সুমন সরকার, জি স্যার, আপনি নতুন না? জি স্যার, আজকে প্রথম, তাই না? জি স্যার। আচ্ছা, আপনি ভাইদের সাথে কথা বলেন। আপনাদের এখানে একজন নতুন স্টুডেন্ট আছে, ঠিক আছে? আমি দেখবো আপনারা ওনারা কিভাবে বোঝান। মালিক ভাই, আপনি শুনতে শুনতে পারতেছেন আমার কথা? জি জি পারছি। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার দিয়ে ওই যে সুমন সরকার নতুন যে আছে ওনাকে জাস্ট এই কথাটার আনসারটা বোঝান যে হোয়াট ইজ গিয়ার লঞ্চ। কে শুনছেন যে সুমন সরকার নাকি? জি। আচ্ছা, গিয়ার লঞ্চের যে বিষয় সম্পর্কে আমি একটু বলি যে আমি পিন্টন ডিমান্ডটা পর্যন্ত জানছেন তো নাকি? জি। এটা পিন্টন ডিমান্ডের কাজটা গিয়ার লঞ্চ একটা ওয়েবসাইট, এটার একটা এর এটার মূল কাজটা হচ্ছে টি শার্ট সহ অনেকগুলো প্রোডাক্ট তাদের আছে, এই প্রোডাক্টগুলো এখান থেকে আমরা ডিজাইন করে তারপর তাদের কাছে আমরা ডিজাইনটা সাবমিট করবো, কিন্তু আমরা গিয়ার লঞ্চে ডিজাইনটা আমরা ইয়ে করবো, আমরা সাবমিট করে রাখবো গিয়ার লঞ্চে। তো গিয়ার লঞ্চ থেকে এখান থেকে কাস্টমাররা অডিয়েন্স আমাদের এখানে এমনিতে আসবে না, অডিয়েন্সগুলো আমাদেরকে আনতে হবে, তাই তো? জি। আপনার জানা আছে আমাদের ট্রাফিক ক্রিয়েট করতে হবে, অডিয়েন্স ক্রিয়েট করতে হবে, এর সাথে অনেকগুলো বিষয় এখানে লিঙ্ক করতে হবে। আপনার পিন্টারেস্ট নাম শুনছে তো? পিন্টারেস্টের জি জি হ্যালো হ্যালো, আপনি কি পিন্টারেস্টের নাম শুনছেন? পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম শুনছি, ফেস, এগুলোকে আপনার অ্যাকাউন্ট আছে এগুলোতে? না স্যার। আচ্ছা, অ্যাকাউন্ট এগুলোতে নাই। তারপর আপনার ফেসবুকে কি আপনার ফেসবুক কোনো পেজ আছে এখানে আপনার? পেজ নাই। আচ্ছা, এখানে দুই ধরনের ট্রাফিক আনতে হবে, একটা হচ্ছে ফ্রি ট্রাফিক, ফ্রি আনতে হলে আপনার ফেসবুক আপনার ফেসবুক পেজকে এটাকে ইয়ে করতে হবে, প্রমোট করতে হবে, পরে এখানে ট্রাফিক আনতে হবে। এখানে বিভিন্ন কৌশল আছে কিছু ফ্রি ট্রাফিকিংয়ের, বিভিন্ন গ্রুপে জয়েন করতে হবে এবং গ্রুপগুলিতে জয়েন করে আপনার আপনার তো এটা নাই এখন, তাহলে এই বিষয়ে কথা বলার প্রয়োজন নাই। আরেকটা বিষয় হচ্ছে পেইড ট্রাফিক, পেইড ইয়ে করা আমরা, তো পেইড যদি করতে হয় পেইড অ্যাডভার্টাইজমেন্ট যদি আসে এটি টাকা দিয়ে করতে হবে, ফেসবুকে আছে, ইনস্টাগ্রামে করা যাবে, তারপর আমরা যদি পিন্টারেস্টে সব জায়গায় আছে পেইড করতে হলে করা যাবে সেটা। তা আমরা এ পর্যন্ত আমাদের ফ্রি ট্রাফিকিং তারপর পেইড ট্রাফিকিং নিয়ে কথা হয়েছে এখানে, আমাদের স্যার যিনি করাচ্ছেন আমরা বিভিন্ন তথ্য আমাদের দিয়েছেন এগুলো আমরা নিচ্ছি, এবং আমাদের কারো কারো পিন্টারেস্টে অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রামে আছে, এগুলো তো আমরা করেছি। আর আপনার কি গ্রাফিক্সের কাজ জানা আছে আপনার? না, একদম নাই। আচ্ছা, আপনি ক্যানভার নাম শুনছেন? শুনছি। আচ্ছা, এখানে শুনছেন এটির কোনো ইয়ে আছে, কোনো অ্যাকাউন্ট করা আছে আর সাইন আপ করা আছে এর সাথে? আছে। আচ্ছা আচ্ছা, তারা ডিজাইনের কিছু কাজ কি জানেন আপনি? কিছু বলতে জানেন নাকি? আলকা। আচ্ছা, দেখুন যে এখানে যে আপনি আসছেন আপনার তো একটা ইয়ে নিয়ে আসছেন, একটা এম নিয়ে আসছেন, আপনি কি করতে চান আসলে বলুন তো একটু? গাইড না না আসুন আমি চাই যে ভাই যে এটার মধ্যে একটা খাস শিক্ষার আমি একটা ইয়ে করতে চাই, করতে চান? তাইলে আমরা তো কিছুটা এই যে তথ্যগুলো দিলাম আমরা যে ওনার কাছ থেকে স্যার আমাদেরকে শিখিয়েছেন বলেই আমরা এই তথ্যগুলো কিছুটা জানি। আর এখন আমাদের তো আমরা কিছুটা আগাইছি, আমরা ইমেল মার্কেটিং সম্পর্কে কিছুটা জেনেছি, আপনার কি জানা আছে ইমেল মার্কেটিং কি? না, জানেন না একদম? না ভাই। ইমেল সম্পর্কে জানেন? ইমেলটা কি আসলে কি জানেন? নি ইমেল 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 মার্কেটিং তো পরের বিষয়, ইমেলটাকে জানেন কিনা এটা বলছি। আচ্ছা, তো এখন আমরা যে গিয়ার লঞ্চের যে কাজগুলো এটাতে মূল কাজটা হচ্ছে আপনাকে কিছু ডিজাইন এখানে করে আমরা রাখি এগুলোতে ওই ডিজাইনে, তারপর বিভিন্ন জায়গায় আমরা আমাদের লিঙ্ক করবো, ওই যে বললাম পিন্টারেস্ট, তারপর ইনস্টাগ্রাম, ওখানে লিঙ্ক করে রেডিট, এই ধরনের কিছু সাইট আছে, ওয়েবসাইটগুলো আছে, এখানে লিঙ্ক করে রাখি। তো ফ্রিটা আপনি কি ফ্রি ট্রাফিকিং করবেন নাকি যেতে করতে চান ওই পেড ট্রাফিকিং করবেন, পেড অ্যাড বা অ্যাড দিবেন নাকি ফ্রি? ট্রাফিক মানে হচ্ছে আমাদের এখানে অডিয়েন্স আমরা দেখবো যে কি কি, আমরা যেমন আপনি ডগ নিয়ে কাজ করলেন, তো ডগ লাভিং যত পিপুল আছে, ডগ লাভার্স, ক্যাট লাভার্স, ফিশিং, হান্টিং, ওরকম বিভিন্ন নিশে কাজ করতে হয়। জি। আচ্ছা, আপনি যে ডোমেনটা নিয়েছেন কিসের উপর নিয়েছেন, কি কি নিশের উপর নিলেন? আপনি ডোমেনটা কিনছেন তো, তাই না? না, ও এখনো কেনা হয়নি আপনার ডোমেন? না। আপনি কি নিশে কাজ করতে চান, কিছুটা রিসার্চ করেছেন?
ডগে কাজ করবে। তাহলে তুই যে ডগে কাজ করতে গেলে ডগ লাভিং পিপুল পৃথিবীর ধরেন আমেরিকার যে যেগুলো আছে টোটাল আমেরিকা ইউএস প্লাস অন্যান্য ইউরোপ কান্ট্রিজ গুলো আছে এদেরকে আপনাকে ফি যদি করতে চান খুঁজে বের করতে হবে। আর পে ট্রাফিকিং করতে হলে খুঁজে বের করার কোনো প্রয়োজন নেই, টাকা দিবেন ফেসবুক খুঁজে বের করবে সেগুলো। সেটি মূলত কাজ আর কি। এখন আর কোনো প্রশ্ন আছে না আপনার? কোনো প্রশ্ন থাকলে করুন তো দেখি। কোনো জানার আছে কোনো কিছু? আমি যে কোনো বললাম তার বাইরে কোনো কিছু জানার আছে? না ভাই। আপনি কিছুর আগে বুঝছেন যে কি কাজ করতে হবে? বুঝছি জি, বুঝছি। আর ফিটাকে দেখা দিত না জি ভাই? ফিটাকে দেখা দিব না? কোনটা দেখা দিব আপনাকে? দেখা দিব। সরি বুঝছি না, প্রশ্ন বুঝছি না আপনার। বুঝছে, আপনি তো বললেন ফ্রি মার্কেটিং। ও না, আমি বলছিলাম যে ইমেল মার্কেটিং এগুলো তো ইমেল মার্কেটিং এর উনি আমাদেরকে শিখিয়েছেন কিছুটা, আমরা ওনার ইউটিউব গুলো যে আমরা দেখছি কিছু ইউটিউবে যে কাজ গ্রহণ করেছেন ওনার ইয়েতে যে বিভিন্ন ইউটিউবের যে বিভিন্ন মানে প্রিন্টার ডিমান্ড সম্পর্কে বিভিন্ন ইয়ে দেওয়া আছে, টিউটোরিয়াল দেওয়া আছে, এগুলো কিছু দেখছেন আপনি? দেখছি। কি কি দেখছেন বলুন তো একটু কাইন্ডলি। এই তো এই যে ফেসবুক মার্কেটিং, তারপরে যে কিভাবে ইয়ে করতে হয় যে ক্যানভা দিয়ে, গ্যালোচ কোনো টিউটোরিয়াল দেখছেন কিভাবে স্টোরে কিভাবে কাজ করতে হয়, একটা ডিজাইন কিভাবে আপলোড করতে হয় এখানে, এটা কি দেখছেন? এটা দেখছিলাম ক্যানভা দিয়ে, যে এটা দেখান হয়েছিলাম, ওটাই দেখছিলাম। কোনো প্রশ্ন নাই আপনার? প্রশ্ন বলতে ভাই একটু ওই যে আমি স্যারের অনেক কিছু দেখছি, দেখা করলাম একটা পালাম আছে দেখে মনে হয়েছে যে ওনার কাজগুলো ভালো, উনি ওনার কাছ থেকে জানা যাবে অনেকগুলো তথ্য। তারপরে আমরা তো জানার জন্য এসছি, আমিও যে কথাগুলো বলছি আমি খুব ওনার কাছ থেকে জেনেই বলছি, ওনার টিউটোরিয়াল গুলো দেখছি, আশপাশ অন্য কিছু দেখছি আরো কিছু টিউটোরিয়ালস গুলো। তো গিয়ার লঞ্চ এমন একটা বিষয়, গিয়ার লঞ্চে আপনি এখানে রাখবেন আপনার ডিজাইন গুলো করে রাখবেন, তারপর আপনাকে ইয়ে আনতে হবে, ওই যে বললাম যে কাস্টমার্স গুলো এখানে আপনাকে নিয়ে আসতে হবে, তারা আপনার কাস্টমার এনে দিবে না, তারপর তারা মূল কাজটা যেটা করবে আপনি ডিজাইন সাবমিট করবেন, কোন একটা কাস্টমারের এটি পছন্দ যদি হয় সে গিয়ার লঞ্চ কে জানাবে যে আমি এটি কিনতে চাই, আমাদের হয়ে গিয়ারলেন্স কাজ করবে। ওইখানে যদি ধরেন $20 যদি হয় একটা ইয়ের দাম, একটা ইউনিটের দাম যদি $20 হয় একটা টি শার্টের দাম ধরেন, তাহলে আমাদের এখানে তো $9 বা $10 আমাদের প্রফিট আসবে। ওখানে ডিজাইনের সাথে ক্লিক করলে প্রফিট কত দেখায়। তো মূলত একটা ইউনিট যদি সেল হয় আপনার একটা টি শার্ট, গিয়ারলেন্স আপনাকে $10, $8, $9 এরকম ইয়ে অনুযায়ী প্রফিট আপনাকে দিবে, এটাই মূলত কাজ। আপনি যদি 100টা ইউনিট সেল করতে পারেন আপনার ইয়ে দিয়ে, ফ্রি ট্রাফিক দিয়ে অথবা পেইড ট্রাফিক দিয়ে, তো এখানে $10 করে আসলে আপনার $1000 আসবে 100 ইউনিটে। এটি মূলত কাজ আর কি। আমাদেরকে কাজ শিখতে হবে, এখানে সময় লাগবে, সবকিছু সেটা নিজের চর্চা দিয়ে আসি জি। ভাই আমি কি আর কোনো বলবো কোনো কিছু আপনাকে? না, আমি শুনতেছিলাম, ঠিক আছে আমি শুরু করি, ঠিক আছে? বললাম আগে অনেক কথা। না না, আপনার ভালো লাগছে, ঠিক আছে? তো ফাইনালি বলছি, আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন, তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে, উপকার আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।